वेलकम टू निडिल स्टिच आर्ट। निडिल स्टिच आर्ट चैनले सबाई के स्वागत। आज के आमी शेखाबो एरकम एकटी सुंदर कत सहजे बाड़ीते तैरी करे नेया जाए एबं एर उपरे जदि छोट्ट एकटा एमब्रॉयडारीर काज करे नेया हय एर सौंदर्यई एकेबारे अन्य रकम हये जाए। तो आज के शुधुमात्र रुमाल तैरीर पुरो प्रसेसटाई आमी एखाने देखाबो। देखुन जेटी मेशिन सेलाइयेर थेके अनेक बेशी सुंदर देखते लागे। तो आमी आजके एखाने शुधुमात्र हेम सेलाई दिये रुमाल तैरी देखाच्छि। रुमाल तैरी करार जोन्नो एखाने चारि धारटा समान माप करे केटे निते हबे। छोटो बड़ो যে কোনো সাইজে আমি রুমাল তৈরি করতে পারি। আমি এখানে মাঝারি সাইজের একটি কাপড় নিয়েছি মাঝারি সাইজের রুমাল তৈরি করার জন্য। অবশ্যই সুতির কাপড় নিতে হবে, আমি এখানে সুতির কাপড়ই নিয়েছি। তার জন্য প্রথমে আমি চারি ধারটা আগে মুড়ে নেব এবং মোড়াটা ডাবল করে প্রথমেই মুড়ে নেব। দেখুন আমি প্রথমে একটা মুড়েছি, এবার যেটাকে কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টাকেই আমি ডাবল করে দিলাম। খুব সামান্যই কাপড় মুড়তে হবে যেহেতু ধারে এটা আমি সেলাই করব। তো সামান্য কাপড় নিয়েই আমি এটাকে ডাবল ভাঁজ করে নিলাম। ভাঁজটা যাতে ঠিকঠাক থাকে এবং সেলাইটা যাতে আমি পরে ঠিকঠাক করতে পারি, যাতে সরে না যায়, সেই জন্য ভাঁজটাকে ঠিক রাখার জন্য আমি এখানে অন্য সুতো দিয়ে বড় বড় করে সেলাই দিয়ে নিচ্ছি, শুধুমাত্র ভাঁজটাকে ধরে রাখার জন্য। এইভাবে বড় বড় করে দিয়েছি। পরে আমি সেলাই কমপ্লিট হলে এটাকে খুলে দেব। তো আমি এটাকে বড় বড় করে দিয়ে ভাঁজটাকে ধরে রাখলাম। এইভাবে আমি এক সাইডটা কমপ্লিট করে নিলাম। এবারে আমি দেখুন অন্য সাইডটা করছি এইভাবে। একইভাবে প্রথমে সিঙ্গেল ভাঁজ করব, একটা এরকম করে প্রথমে ভাঁজ করে নেব, চেপে চেপে ভাঁজ করব যাতে ভাঁজটা আমি পরে ধরে রাখতে পারি। তো এইভাবে কোণগুলো খেয়াল রাখতে হবে, কোণগুলো যেন বাইরের দিকে বেরিয়ে না যায়। ওইটাকে এবারে আমি ডাবল করে আবার মুড়ে নিলাম। তো এইভাবে আমাকে মুড়তে হবে চারি ধারটা। ডাবল করে মোড়ার পর আমি আবার ওই সুতো দিয়েই এটাকে ভাঁজটাকে আটকে দেব। তো আমাকে শুধু কোণগুলো ভালো করে খেয়াল রাখতে হবে যেন কোণের কাপড়গুলো বাইরে বেরিয়ে না থাকে, সেই জন্য আমাকে সমান করে করে এইভাবে ভেতরে দিয়ে তারপরে সুতো দিয়ে আটকাতে হবে। দুটো সাইড আমার মোড়া হয়ে গেল। এবার অন্য সাইডটা দেখুন। এইভাবে আমি একইভাবে চারিদিকটা মুড়ে নেব, শুধু ভাঁজগুলো মানে কোণগুলো এইভাবে ঠিক রাখতে হবে যেন বেরিয়ে না যায়, তাহলে দেখতে খারাপ লাগবে এবং সেলাই করতেও অসুবিধা হবে, সেই জন্য এই সময় আমি কোণটাকে ঠিক করে ধরে নেব। এইভাবে আমি সবগুলো ভাঁজ করে নিলাম। শেষ ভাঁজটা দেখুন এভাবে আমি ডাবল করে নিলাম। দুদিকেই কিন্তু ভাঁজটা একইভাবে দিচ্ছি এবং কোণগুলো একইভাবে আমি ঠিকঠাক রাখবো। এবার সুতো দিয়ে আটকে দেব। এভাবে আমি চারি ধারটা মুড়ে নিলাম। দেখুন সমান মাপ চারিদিকে মুড়ে নিয়েছি, সেলাইও করে নিয়েছি ভাঁজ দিয়ে। তো এবারে আমি যে কোনো একটা কোণ থেকে সেলাই শুরু করব।
দেখুন, যে কোনো একটা কোণ থেকে শুরু করলে সেলাই করতে কিন্তু সুবিধা হবে। তো আমি এইভাবে চারিদিকটা মুড়ে নেয়ার পর একটা কোণ থেকে শুরু করছি। আমি এখানে শুধুমাত্র হেম সেলাই দেব। আর যে কালারের কাপড় নেওয়া হয়, হেম সেলাই করার নিয়ম হচ্ছে সেই কালারেরই কাপড় সুতো নিতে হবে। তো আমি এখানে সাদা কাপড় নিয়েছি, তো সাদা রঙের সুতো ব্যবহার করছি। দেখুন, আমি একটা কোণে চলে এসেছি। কোণে আমি ডবল ভাঁজ দিয়েছি, সেই ডবল ভাঁজের মাঝখান থেকে একদম একটা কোণে চলে গেল। এবারে একদম এই কোণে সুতোটা তুলে এই কোণগুলোতে আমি কিন্তু হেম সেলাই দেব না, চারটি কোণে শুধুমাত্র আমি টপ সুইং সেলাই দেব। অর্থাৎ এই সেলাইটি ভীষণই সহজ। এই কোণগুলোর মাঝখানে যে ভাঁজটা আছে, সেই ভাঁজটা আগে আমি ভেতরে ঢুকিয়ে সমান করে নেব কোণটা নিয়ে। এবারে আমি ওই তিনটে যে ভাঁজ আছে, এই ভাঁজের তিনটে ভাঁজ নিয়েই আমি সুচটা এইভাবে তুললাম, নিয়ে শুধু এইভাবে আমি তুলে নেব। দেখুন না, এমন কিছুই নয়, সুতোটা শুধু একদিক থেকে তুললে অন্য দিকে এইভাবে আমি তুলে নেব। ঘন ঘন করে করতে হবে, অর্থাৎ এই ভাঁজটা যেন বোঝা না যায় তার জন্য আমি এই সেলাইটি ঘন ঘন করে দেব। অর্থাৎ দেখতে এত সুন্দর লাগবে যে মনেই হবে না এখানে কোণে কোনো ভাঁজ ছিল। এইভাবে আমি সুতোটাকে নিয়ে ঘন ঘন করে সেলাইটা দিয়ে দেব। দেখুন, এখানে খুবই ইজি সেলাইটা, শুধু এদিক ওদিক করে দিচ্ছি তিনটে ভাঁজ নিয়ে। এইভাবে ঘন ঘন করে সেলাইটি দিচ্ছি। দেখুন, একেবারে যে ভাঁজগুলো ছিল সেই ভাঁজগুলো বোঝাই যাচ্ছে না। তো এইভাবে আমি সেলাইটা দিচ্ছি, যার ফলে কোণটা দেখতেও সুন্দর হবে এবং টেকসইও হবে খুব ভালো। তো এইভাবে আমি কোণটাকে কমপ্লিট করলাম। দেখুন, বোঝাই যাচ্ছে না যে ভাঁজগুলো ছিল, অথচ কোণটা দেখতে কত সুন্দর লাগছে। এবারে আমি কোণটা কমপ্লিট করার পর আমি একটা দিকে সেলাই করব, হেম সেলাই। ভাঁজের মাঝখান দিয়ে গেলাম, এই কোণে তুলে নিলাম। আমি এই সাইডে করব, এই সাইডে পরে করব। তো সেই জন্য আমি কোণে তুলে নিলাম, নিয়ে এবার এখান থেকে হেম সেলাই শুরু করব। হেম সেলাই করার জন্য দেখুন, আমি এখানে দুটো ভাঁজের মাঝখান থেকে, অর্থাৎ একটু গ্যাপ রেখে, নিচ থেকে দুটো সুতো এবং যেখান থেকে দুটো সুতো নিলাম ঠিক তার ওপরে ভাঁজের থেকে দুটো সুতো, এইভাবে আমি হেম সেলাইটা করব। ওপরে যে গ্যাপটা রেখেছি, নিচে ঠিক একই রকম গ্যাপ রেখে আমি নিচ থেকে আবার দুটো সুতো এবং ওপর থেকে আবার দুটো সুতো, এইভাবে একটু ঘন ঘন করে আমি সেলাইটা করছি। যেহেতু মেশিন সেলাইয়ের পরিবর্তে এই সেলাইটি দেওয়া হয়, সেই জন্য এটি গুরুত্বপূর্ণ একটি সেলাই এবং একটু একটু ঘন ঘন করে দিলে এর অনেক বেশি টেকসই হবে। তো এইভাবে আমি সেলাইটা করছি। দেখুন, এটা ফাঁক করলে কোনো রকম গ্যাপ দেখা যাচ্ছে না, আর সামনের দিকটা তো বোঝাই যাচ্ছে না যে সেলাই দিয়েছি, অথচ এটা ভীষণ মজবুত একটা সেলাই। তো এইভাবে আমাকে একটু ঘন ঘন করে দুটো সুতো করে নিয়ে হেম সেলাইটা করতে হবে। শুধু কোণগুলো আমি ওই টপ সুইং সেলাই যেভাবে দিলাম ওইভাবে করতে হবে, না হলে সবগুলোতে আমি এই হেম সেলাই একইভাবে ব্যবহার করেছি। দেখুন, এইভাবেই আমি করছি, ঘন ঘন করে করছি। দেখুন, সেলাইটা খুবই দেখতেও সুন্দর লাগছে, সামনের দিকটা তো একেবারে সুন্দর লাগছে, বোঝাই যাচ্ছে না। তো এইভাবেই আমি হেম সেলাইটা কোণ পর্যন্ত করে নেব। আমি এই
কোণে একেবারে চলে এলাম। দেখুন এই কোণে আমি প্রথমে যে সেলাইটা করেছি সেই একই সেলাই এখানে দিতে হবে, সেই জন্য আমি আবার দুটো ভাঁজের মাঝখান দিয়ে সেই কোণে চলে গেলাম এবং মাঝখানের ভাঁজগুলো আমি ভালো করে দেখে নিলাম সমান আছে কিনা। ভাঁজগুলিকে ভালো করে আমি সমান করে নিলাম, এভাবে আবার কোণের মধ্যে নিয়ে গেলাম সুতোটাকে ভাঁজের ভেতর দিয়ে। এবারে ওই একইভাবে আমি টপ সুইং সেলাই দেব, অর্থাৎ সুতোটাকে আমি এদিক ওদিক করে তিনটি ভাঁজ নিয়ে ঘন ঘন করে একইভাবে সেলাইটা আমি কমপ্লিট করব। এখানে দেখুন কোণটা আমি আবার একইভাবে কমপ্লিট করে নিলাম। তো নিয়ে আমি আবার কোণে চলে যাব। দেখুন এই লাইনটা আমি হয়ে গেছে, তো এবার আমি ওই দিকে লাইনটা করব হেম সেলাই, সেই জন্য আমি আবার কোণে চলে গেলাম। গিয়ে আমি আবার এইভাবে শুরু করছি হেম সেলাই, দুটো দুটো করে গ্যাপ রেখে এভাবে ঘন ঘন করে আবার একইভাবে আমি হেম সেলাইটা দিয়ে নেব। এখানে আমি পুরো শেষের কোণটাতে চলে এলাম, এসে আমি যেখানে শেষ করব সুতোটা আমি সেখানে দেখুন একদম ধারে চলে এসেছি, সেখানে সূচটা নিয়ে আমি এইভাবে তুলে নিলাম। নিয়ে ওখানে আবার আমি দুটো দুটো করে সুতো নিলাম, এখানে সুতোটা শেষ করব এইভাবে সূচটা তুলে আমি সূচের মধ্যে দুবার ঘুরিয়ে নিলাম। নিয়ে ভাঁজের ভেতর দিয়ে, অর্থাৎ দুটো যে ভাঁজ আছে সেই ভাঁজের ভেতর দিয়ে কিছুটা দূরত্ব গিয়ে আমি সূচটা তুলে নেব। এভাবে দেখুন সূচটা আমি তুললাম, সামনের দিকে উঠবে না অথচ পিছনের দিকে উঠবে না, ভেতরে এটা থেকে যাবে। তো এইভাবে আমি সুতোটা তুলে নিলাম, নিয়ে সুতোটা কেটে দেব। এর ফলে কি হবে, বাইরেটা দেখতে সুন্দর লাগবে অথচ সুতোটা ভেতরে সুরক্ষিত রয়ে গেল। এইভাবে আমি যে বাড়তি সেলাইটা দিয়েছিলাম অন্য কালার দিয়ে, সেই সুতোটা আমি এরকম করে টেনে নিলে খুব সহজেই বেরিয়ে আসবে। এইভাবে আমি তুলে নিলাম। দেখুন এখানে আমার রুমালটা কমপ্লিট হয়ে গেছে, অথচ ধার দিয়ে কোনো গ্যাপ নেই। সামনের দিকটা দেখতে কত সুন্দর লাগছে বোঝাই যাচ্ছে না যে আমি এটা হেম সেলাই দিয়েছি। তো এখানে আমি ধারগুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে, ভাঁজগুলো বোঝাই যাচ্ছে না, কমপ্লিট একটা রুমাল তৈরি হয়ে গেছে।